হে WhatsApp গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো। চলে আসলাম আবারো নতুন ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিওতে। গাইস, আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি GTA 5। এটা হচ্ছে আমাদের GTA 5 এর দ্বিতীয় মিশন। তো আমরা এখন থেকে বরাবর প্রতিটা মিশন কমপ্লিট করে আপলোড করার চেষ্টা করব, এক থেকে শুরু করে মানে যতগুলো GTA 5 এর মিশন আছে সবগুলো আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো তোমাদের সাপোর্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিশন। আর দ্বিতীয় মিশন আমাদের কাজ কি আমি জানি না, বাট গাইস দেখতেই পারবা তোমরা। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, এবং এটা আমাদের GTA 5 এর একটা প্লেলিস্ট হবে। তোমরা অনেকেই কমেন্ট করো, আবার অনেকেই ভিডিওগুলো দেখো না। তো যারা কমেন্ট করো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি GTA 5 এর ভিডিওগুলো তৈরি করি, ঠিক আছে? তো এখন আমাদের মিশনটা হচ্ছে, এই যে দেখো, এর নাম হচ্ছে লামার, ঠিক আছে? লামারকে আমাকে এখন ফলো করতে হবে। এ হচ্ছে ফ্রাঙ্কলিন, ফ্রাঙ্কলিন এখন লামারকে ফলো করবে। ফলো করার পর দেখা যাক কি হয়। ও, এখানে দুইটা কার আছে। এখন দুইটা কার নিয়ে আমাকে, দুইটা কার তো আমি একাই নিতে পারবো না, বাট ও একটা কার নেবে, আমি একটা কার নেবো। লামারকে আমাকে ফলো করতে হবে, যেহেতু আমাদের এটা দ্বিতীয় মিশন। প্রথম মিশন আমরা কমপ্লিট করেছি, প্রথম মিশনে কী হয়েছিল সেটা অবশ্যই তোমরা জানো। প্রথম মিশনে হচ্ছে আমাদের ফ্রাঙ্কলিন, ট্যাবর সবাই মিলে, ফ্রাঙ্কলিন, ট্যাবর, মাইকেল তিনজনে মিলে কিন্তু ব্যাংক একটা রবারি করে। সেখানে কিন্তু অনেক টাকা তারা নিয়ে আসে। তো যাই হোক, সেই মিশনটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এখন আমাকে যে কাজটি করতে হবে, লামারকে ফলো করতে হবে। লামার যেখানে যাচ্ছে সেখানে আমাকে যাইতে হবে। আচ্ছা, তোমরা যখন এই মিশনটা প্রথমবার খেলবা তখন কিন্তু তোমাদের এত হাত চালু থাকবে না। আমি কিন্তু এই মিশনগুলো অনেক খেলেছি, যার কারণে আমি একটু চালু হয়েছি, তারপরে দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু এখনই গাড়িটা পাহাড়ের উপরে তুলে দিয়েছিলাম। তো যাই হোক গাইস, যারা এখনও ভিডিওতে লাইক করিনি অবশ্যই করে দেয়, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দেয়, ঠিক আছে? তো লামার কোথায় যাচ্ছে আমি জানি না, বাট গাইস লামার কিন্তু কথা বলতেছে আর ও খুব তেজ গাড়ি চালাইতেছে, ঠিক আছে? দেখো কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। ওই যে সামনে সামনে চলে গেছে। আর আমার মনে হয় এই মিশনগুলো আমি এর আগেও কমপ্লিট করেছিলাম, এবং ভিডিও হয়তো আছে, বাট আমি জানি না ওই ভিডিওগুলো কেমন হয়েছে, এবং অনেকেই ওই ভিডিওগুলো দেখো নাই, তো যার কারণে আবার নতুন করে আমি স্টার্ট করলাম। আর এখন আমি নিয়াত করে ফেলছি, ডিসিশন নিয়ে ফেলছি যে প্রতিটা মিশন আমি এক থেকে শুরু করে প্রতিটা মিশন আমি কমপ্লিট করে একটা প্লেলিস্ট তৈরি করবো GTA 5 এর, ঠিক আছে? তোমরা দেখো আর না দেখো ভাই, ঠিক আছে? আর আমার মিশনগুলো কমপ্লিট করতে অনেক ভালো লাগে। এর আগে সবগুলো মিশন আমি কমপ্লিট করিনি, এগুলো হচ্ছে অটো পাস, ঠিক আছে? অটোমেটিক আমি এই মিশনগুলো কমপ্লিট করে রেখেছিলাম। কোথায় গেল লামার? লামার গেল কোথায়? ওই তো সামনেই আছে। আচ্ছা যাই হোক, এটা ফলো করার সিস্টেম আছে, আমরা ফলো করে যাচ্ছি। ওকে, আর তোমরা কোন ধরনের ভিডিও চাও? আরে ভাই সাহেব, সামনে কে আসতে বলছিল? আমরা যে ড্রাইভার, পাকা ড্রাইভার। ওকে, এদিকে ঢুকতে হবে। ওই তো লামার সামনে যাচ্ছে। এখন লামার যাবে, তোমরা এখন যে জায়গাটা যাবো সেখানে গেলে তোমরা কিন্তু আশ্চর্য হয়ে যাবে, মানে অবাক হয়ে যাবে, ঠিক আছে? দেখো, আরে লামার লাগাই দিতেছে, মানুষকে উড়াই দিতেছে। আরে ভাই একটু আসতে যা। আরে ভাই সাপ, ট্রাক ম্রাক সবাই আমার লাগাই দিতেছে, গাড়ির অবস্থা কিন্তু খুবই বাজে। বাট গাইস লামার খুব স্পিডে যাচ্ছে, ওকে ধরতে হবে। আর অনেক মিশন আছে, অনেক 100টার উপরে মিশন আছে, সবগুলো আমরা কমপ্লিট করবো, অনেক মজা হবে। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু অনেক হেভি ভাই, কি বলবো, এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাইলে অনেক সমস্যা হয়। আরে ভাই কী হলো আমি জানি না, বাট গাইস কই নেই। ওকে, সামনে সামনে আর অল্প কিছু দূর আমাকে যাইতে হবে। এখান দিয়ে আমাদের, আরে বুঝতেছি না আমার ফোনে কি নোটিফিকেশন আসতেছে না আমি জানি না, আমার ফোন দিয়ে ভিডিওটা হচ্ছে। তো সবাইকে উড়াই দূরাই দিয়ে জানি না আমি কোথায় যাচ্ছি। এদিক দিয়ে আমাদের যাইতে হবে, জানি না লামার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিশন, আর অনেকদিন আগে এই মিশনটা কমপ্লিট করেছিলাম, যার কারণে আমার মনে নেই সঠিক কোথায় নিয়ে যাচ্ছে। কার পার্কিং এর নিচ দিয়ে কোথায় কোথায় যে আমি নিয়ে যাচ্ছে আমাকে আমি বুঝতেছি না। এর নাম হচ্ছে ফ্রাঙ্কলিন, ঠিক আছে? GTA 5 এ মোট তিনটা মেন ক্যারেক্টার আছে, মাইকেল, ট্যাবর, ফ্রাঙ্কলিন, এই তিনটা হচ্ছে মেন ক্যারেক্টার। তো আমাদের এই জায়গাটা পর্যন্ত আসতে হতো, তো আমরা এই জায়গায় তো আসলাম। বাট গাইস দেখতেই পাচ্ছ আমার গাড়িতে কিন্তু প্রচুর রক্ত লেগে আছে, কারণ অনেক মানুষের আমি উড়াই দিছি, ঠিক আছে? তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন কি বলতেছে আমি বুঝতেছি না, এখন হয়তো এখানে পুলিশ আসবে, ঠিক আছে? এই জায়গাটা পুলিশ আসে আমার জানা নাই। আচ্ছা দেখি একটু, ওয়েট। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যাইতে হবে ডিলারশিপে। তো ডিলারশিপে আমাকে যাইতে হবে, তার আগে এখানে দেখতে পাচ্ছ তোমরা পুলিশ কিন্তু চলে আসছে অলরেডি। আমি ভাই কিছু করি নাই, তারপরও পুলিশ এখানে চলে আসলো। তো আমাকে এখানে একটা অপশন দিয়েছিল, আমি সেই অপশনটা এনাবল করে পুলিশের হাত থেকে কিন্তু বেঁচে যাই, ঠিক আছে? যেহেতু আমাদের প্রথম দ্বিতীয় মিশন, সেক্ষেত্রে আমাকে কিন্তু গাইড করা হচ্ছে GTA 5 এর পক্ষ থেকে। তো এখন আমাকে যাইতে হবে ডিলারশিপে, ওখানে হয়তো কিছু আছে, ওখানে গেলে হয়তো আমাদের মিশনটা কমপ্লিট হইতে পারে, বাট নাও হইতে পারে, আমি যাই না সঠিক। তো চলো আমাকে চলে যাই সেখানে। আর যেখানে আমি যাচ্ছি ডিলারশিপে, এটা কিন্তু তোমরা যারা আমার আগের এর আগের GTA 5 এর ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবাক হয়ে যাবে, কারণ এই জায়গাটা কিন্তু আমরা কিনছিলাম। এই জায়গাটা কিন্তু আমরা বর্তমান
কি বলে বাইক বাইকের জন্য একটা জায়গা আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে আমরা বাইক বিক্রি করি, বাট তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা এই জায়গাটা আসছি, এটা হচ্ছে মানে আগের আগের সিন, ঠিক আছে। আর বর্তমান আমরা এটা আমাদেরই আছে বর্তমান গেমের মধ্যে, ঠিক আছে। এগুলো হচ্ছে আগের সিন, আমি দেখাচ্ছি জিটিএ 5 এর মিশনগুলো, এগুলো অনেক আগের। তো এই মিশনগুলো আমরা কমপ্লিট করতেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ লামার এখানে চলে আসছে, আর ওখানে দেখতে পাচ্ছি মাইকেলের ছেলে জেমিও কিন্তু এখানে, আমি জানি না কেন তর্ক করছে লোকটার সঙ্গে, বাট এখানে লামারও কিন্তু তাকে হুমকি ধুমকি দিচ্ছে, বাট আমি জানি না সঠিক কি হয়েছে এখানে। আমার মনে হচ্ছে জেমি এখানে কার কিনতে আসছিল, যেহেতু এটা একটা কার শোরুম বর্তমান। তো জানি না কি হয়েছে, পরে দেখা যাবে, পরে হয়তো আমরা বুঝতে পারবো সবকিছু, ঠিক আছে। তবে এখন আমাদের এখান থেকে হয়তো কিছু কাজ দিতে পারে, বাট আমি জানি না। ওকে, এই লোকটার সঙ্গে হয়তো আমাদের দেখা করতে হতো, তো আমরা দেখা করতে আসলাম। অলরাইট গাইস, এখানকার কাজ শেষ, এখন আমাদের যে কাজটি করতে হবে এই কার্ডটা নিয়ে আমাদের বাড়িতে যাইতে হবে। তো আমরা এখন ফ্রাঙ্কলিনের বাসায় যাব, সেখানে গেলে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট ভিডিও আপলোড করব 3 নম্বর মিশনে। এর মাঝখানে আরো অনেক ভিডিও আপলোড হবে জিটিএ 5 এর। তবে আমি ডিসিশন নিয়ে ফেলছি প্রতিটা মিশন, যেহেতু আমাদের 1 নম্বর মিশনটা হয়ে গেছে, এবার আমরা 2 নম্বর মিশনটা কমপ্লিট করে ফেললাম। 2 নম্বর মিশন কমপ্লিট করার পর আমরা 3 নম্বর মিশনে চলে যাব। 3 নম্বর মিশনটা কি সেটা আমরা জানতে পারবো। আর তোমরা যারা জিটি 5 নতুন খেলো, তারাও কিন্তু বুঝতে পারবো কীভাবে মিশনগুলো কমপ্লিট করতে হয়। আর সত্যি কথা, মিশন কমপ্লিট করতে অনেক মজা লাগে। তোমরা যারা জিটি 5 ভবিষ্যতে খেলবা বা খেলতেছো, অবশ্যই তোমরা জিটি 5 এর স্ট্রিম মোডে যে মিশনগুলো আছে অবশ্যই তোমরা কমপ্লিট করার চেষ্টা করবা। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের এখান থেকে মিশনটা কমপ্লিট হয়ে যায়, এখানে জানি না সে কি বলতেছে। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানায় দেও। এই যে দেখতে পাচ্ছ ফ্রাঙ্কলিন অ্যান্ড লামার, আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেল। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, আল্লাহ হাফেজ।